Tripura Chief Minister Manik Saha on Thursday held a press conference for the first time since taking oath for the second time as Chief Minister. Saha, who won handily from Bordowali, also listed out his government's priorities for the days ahead while emphasizing the need to uplift the indigenous community of the state. <laughs> সেই বিরোধী দলেরই হোক যে দলেরই হোক তাদের উন্নতি হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি এবং আমরা সেই জায়গাটাকে প্রায়োরিটি এরিয়া বলে আমরা মনে করি আমরা কোনো অবস্থায় সমর্থন করি না আমাদের ভারতীয় জনতা পার্টির যে আগামী দিন আমরা যে বিজন ডকুমেন্টস যেটা আমরা নির্বাচনী ইস্তাহার আপনাদের সামনে আমাদের সর্বভারতীয় সভাপতি সেদিন প্রকাশ করেছেন সেইগুলোকে আমরা সামনে রেখে তার যেন বাস্তবায়ন হয় সেই দিশায় আমরা কাজ করব আমাদের সরকার এবং ত্রিপুরাতে আইনের শাসন যেন বজায় থাকে সেটা আমাদের প্রায়োরিটি থাকবে স্বাস্থ্য বিভাগ সেটার দিকে আমরা প্রায়োরিটি হিসাবে সেটাকে আমরা অ্যাড্রেস করবো এগ্রিকালচার এডুকেশান স্পোর্টস আরও যেসব বিষয়গুলো আছে সব বিষয়ে আমরা অ্যাড্রেস করব এবং সাধারণ মানুষের এবং প্রান্তিক মানুষের যেসব মৌলিক সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করি সবাই শান্তিতে আমরা থাকতে চাই আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জনজাতি যে ক্ষেত্র আছে সেখানে অনেক সমস্যা অনেক দিন ধরেই ছিল আমরা চেষ্টা করেছি সেই সমস্যাগুলো নিরসনে আগামী দিন আমরা সেইগুলোর দিকেও আরও বেশি করে যাতে জনজাতি এলাকা এবং জনজাতি ভাই বোনদের যাতে ওনাদের উন্নতি হয় সব দিক দিয়ে Don't forget to like, share, and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.